এসে গেছে আমাদের জিপ। ঢেলা জোন বৈসে কিতনা কিলোমিটার কা হ্যায়? স্যার ঢেলা জোন জো হ্যায়। আচ্ছা আচ্ছা, বিহার কি ফুটপ্রিন্ট? বিহার কি This is the grassland. Guys, there is a tiger. Wait, he's coming. Right there. Hello. Green pigeon. Very rare. And we are very happy, guys. Dinner ta hocche ekhane palan paneer, dal, ekta shob. Amar getup kichuta erokom. তো যাই হোক, আমাদের সাফারি চলে এসছে। এখন বাজে হচ্ছে 1:22, 1:45 বলেছিল, বিফোর টাইম ঢুকে গেছে। এসে গেছে আমাদের জিপ, দ্যাটস আওয়ার জিপ। ছোট আইডি এনেছো তো? কা নাম? মেরা নাম রাজেশ। চলো, ক্যা ভিজিট মিলতা হ্যায় ঢেলা জোন মে? কল টাইগার দেখা হ্যায়? কুছ কহ নি সকতে। হ্যাঁ, কব টাইগার কা মুড কে উপর তো দিখা? হামারি কোশিশ হ্যায়। चलो, दिखना उसके देखा। चलो, कल टाइगर निकल, बियर भी देखा, भालू भी देखा। दो भालू है। है ना? गाइस, कल के ढेला जोने भालू को देखे थे। झिरना है। हाँ, झिरना है। तो गाइस, बेरिए बोल रहा हूँ सफारी জিম কর্বেট ন্যাশনাল পার্ক ভারতের অন্যতম একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যান হচ্ছে আমাদের ভারতের প্রথম জাতীয় উদ্যান বা ফার্স্ট ন্যাশনাল পার্ক, যেটা এস্টাবলিশ করা হয়েছিল 1936 সালে ব্রিটিশ রাজের সময়। এই জাতীয় উদ্যানের টোটাল এরিয়া হচ্ছে 1319 স্কোয়ার কিলোমিটার। এই জিম কর্বেট ন্যাশনাল পার্ককে ভাগ করে দেওয়া হয়েছে টোটাল 8টি জোনে। সেগুলি হচ্ছে ধিকালা জোন, বিজরানি জোন, ঝিরনা জোন, ঢেলা জোন, দুর্গাদেবী জোন, গর্জিয়া জোন, সীতাবনী জোন ও পাখরো জোন। এছাড়াও 1.5 বছর আগে আরেকটি জোন খোলা হয়েছে জিম কর্বেট ন্যাশনাল পার্কে, সেটি হচ্ছে ফাটো জোন। সেই ফাটো জোন হচ্ছে জিম কর্বেটের সবচেয়ে ঘন জঙ্গল বা ডেন্সেস্ট ফরেস্ট অফ জিম কর্বেট ন্যাশনাল পার্ক। কিন্তু সেখানে খুব একটা যে ভালো অ্যানিমেল সাইটিং হয় সেরকমটা শোনা যায়নি। ধিকালা ও বিজরানির যদি প্রপার জিপ সাফারি করতে হয় তাহলে এই দুটি জোনেই আমাদের নাইট স্টে করতে হবে, মানে জঙ্গলের একদম ভিতরে ফরেস্টের গেস্ট হাউসে থাকে রাত কাটাতে হবে। এর বুকিং শুরু হয়ে যায় 45 দিন আগে থেকেই উত্তরাখণ্ড গভর্নমেন্টের ওয়েবসাইটে। তোমাদের যদি কেউ চেনাশোনা থাকে তাহলে তাদের সাথেও কন্ট্যাক্ট করে তোমরা এই বুকিংটা সেরে ফেলতে পারো, বা আমিও নাম্বার দিয়ে দিয়েছি আমির ভাইয়ের, যে আমাদের জিপ ড্রাইভার ছিল, এরাও বুক করে দিতে পারে তোমাদেরকে। তো আজ আমরা যাচ্ছি ঢেলা জোনের দিকে, কারণ কি আমাদের এই প্ল্যানটা হুট করেই তৈরি হয়েছিল। আর যেহেতু ঢিকালা বা বিজরানি এই এদের খুব ডিমান্ড থাকে, তো আমরা কিছুই পাইনি এদেরকে। ঝিরনা আর ঢেলা জোন ডে সাফারির মধ্যে খুবই পপুলার হয়ে উঠেছে। কাল আমরা যাব ঝিরনা জোনে দুবারই, সকালেও ঝিরনা যাব আর বিকালেও ঝিরনা যাব। হ্যাঁ, টাইগার কো আবি ভুল যাইয়ে। টাইগার, টাইগার কো এসে লিখে টাইগার টাইগার দেখনা চন্দ। নেই यार, एक बात बोले भैया, हमको कभी भी मतलब वो भूख नहीं है कि टाइगर ही देखना है, हमको जंगल देखना है बस। होता क्या है, हाँ, लोग टाइगर की वजह से और चीज मिस कर देते हैं। हाँ, इसीलिए जो हमारा कहना है, हाँ, हम जो कहते हैं कि आप टाइगर को छोड़ दीजिए, क्यों? हाँ, उसके अलावा आप दूसरी अपनी ट्रिप को मिस कर देते। हाँ, एग्जैक्टली। राजा जी, छोटा जंगल यही से टाइगर बेचे गए ना वो लास्ट ईयर, ये टाइगर बेचे गए यहाँ से। राजा जी, पहले एलिफेंट प्रोजेक्ट था, अभी टाइगर प्रोजेक्ट। বাড়ি তো পুরো উল্টো, জঙ্গলের উল্টো দিকে। মা, সুন্দর সুন্দর বাড়ি, বড় বড় বাড়ি। লাস্ট ইয়ার আ গিয়া থা টাইগার এক ইধার, লেপার্ড আয়া থা কাফি বার, দিখ জাতা পেড় পে বেঠ জাতা হ্যায় কাহিন পে, কিউকি ইয়ে সব কর্বেট কা এরিয়া না, রাইট মে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কর্বেট ন্যাশনাল পার্ক কা এরিয়া। নাম নির্মল, নির্মল কি বাত? হ্যালো স্যার, নাইস টু মিট ইউ। হ্যাঁ, আপ গাইড মতলব? হ্যাঁ স্যার, হ্যাঁ, মে ইয়া কর্বেট গাইড। যে ঢেলা জোন বৈসে কিতনা কিলোমিটার কা হ্যায়? ढिकाला तो मतलब करने के लिए एक दिन रुकना पड़ता है। ढिकाला के लिए स्टे करना पड़ेगा सर आपको। यदि आपको ढिकाला में सफारी अच्छी तरह से करनी है, मीन जीप सफारी करनी है, हाँ, अदरवाइज कैंटर सफारी हो रही है लेकिन वो ग्रुप सफारी होती है, हाँ, अलग अलग केस के लोग बैठे हुए हैं। आप टाइगर रिजर्व की बाउंड्री है वो ये वाला ना, वॉल दी हुई है, ह्यूमन एनक्रोचमेंट रोकने के लिए एक वॉल दी हुई है, वॉल दी हुई है, वॉल दी हुई है वो, उसमें करंट करंट रहता है, उसमें उसमें करंट भी दिया हुआ है। हाँ, ढेला का वेजिटेशन और झीरना का वेजिटेशन में कोई मतलब डिफरेंस है? थोड़ा फर्क आता है। अच्छा, आप हर पार्ट में जैसे जैसे आप एल्टीट्यूड
चेंज होता जाएगा ऊपर हाँ। को आप जाते जाएंगे हाँ। नॉर्थ की तरफ हाँ। तो वेजिटेशन में फर्क आएगा। जैसे ढेला में अभी साल फॉरेस्ट भी मिलेगा हमें और मैनमेड फॉरेस्ट भी मिलेगा क्योंकि पहले विलेज था तो विलेज शिफ्ट किया के बाद वो जोन डेवलप हुआ है तो वहाँ पर कुछ मैनमेड प्लांटेशन एरिया भी मिलेगा, ग्रासलैंड भी मिलेगा। झिरना में मैनमेड नहीं है, मिक्स फॉरेस्ट है। मिक्स फॉरेस्ट एनिमल्स में टाइगर, लेपर्ड, एलिफेंट, डियर, वाइल्ड बोर, मंकी, बेयर, जैकल, इस तरह के एनिमल्स मिल सकते हैं। नीलगाय वगैरह? नीलगाय थोड़ा इस एरिया में, अच्छा विलेज से सटा हुआ जंगल है तो इधर कभी कभी मिल जाती है नीलगाय। अच्छा अच्छा, पहले तो रेगुलर मिलती थी, आजकल अब थोड़ा कम हो गई। लेकिन राजा जी में शायद मिलता है? राजा जी में बहुत मिलता है ना। जब इधर पेंगोलिन मिलता है? पेंगोलिन मिलता है सर, बट बहुत कम है, नहीं के बराबर दिखता है। पोर्कुपाइन तो काफी है यहाँ पर। बहुत सारा है। देखिए क्या चाचे, क्या ये कौन सा पेड़ है? ये सेमल है सर, सेमल। भाई कितना सारा है, रीजन क्या है एक बार जा इतना सारा? रीजन ये है कि एक तो ये यहाँ पर फ्लावरिंग आसपास ज्यादा हो गई, फ्लावरिंग तो इसकी वजह से यहाँ पर है। दूसरा इसमें ब्रांचेज ऐसी होती है कि इनको लगाने के लिए बहुत अच्छा। अच्छा सर, मानसून सीजनल रिवर थोड़ा बहुत জঙ্গলের ভিতরে গিয়ে ঘাস ঠাস কালেক্ট করতে দেয়। এই দেখো কর্বেট টাইগার রিজার্ভ, ল্যান্ড অফ রোড ট্রাম্পেট, এস্টাবলিশড ইন 1936। এই জিপটা আমার ভাবে দাঁড় করিয়েছে, তাকে আমি দেখতেই পাচ্ছি না। ওই দেখো আবার ভাজগোপালটা নাপছে। এক টাইগার क्रॉस किया था ना दिन में? अच्छा, जब गेट खुला नहीं था, ओपन नहीं हुआ था, उससे पहले क्रॉस कर लिया। तमें ज्यादा जीप नहीं घुसता है ना? 15 जीप, 15 जिन्ना में 30। लेफ्ट राइट देखते भी रहे? हाँ हाँ, हम देखते रहते। अच्छा पंजा टाइगर का ना? देर इज अ देर इज अ डियर। आस्ते आस्ते गाइस, একটা শব্দ নেই, জিপের আওয়াজটা ছাড়া। গাইস বিশাল পিসফুল, শান্তি, একদম পিন্ড অফ সাইলেন্স ছিল। মিনি ভাই দেখো পিলা वाला গাইস, দেয়ার ইজ আ মিনি ভেট। প্রচুর পাখি, প্রচুর পাখি। আমার আইফোন না ধরতে পারলো না। কবি আর্টিফিশিয়াল ওয়াটার হোল বানিয়ে হবে সামার সিজন কে। আচ্ছা আচ্ছা, ইধার আর্টিফিশিয়াল ওয়াটার হোল, ওয়াটার হোল আনি গা। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, বিয়ার কে ফুটপ্রিন্ট, বিয়ার কে ফুটপ্রিন্ট আগে কো গয়া হুয়া বিয়ার। ইয়ে কি মতলব রিসেন্ট হ্যায়? হ্যাঁ, ইয়ে অভি হ্যায়, থোড়ি দের পহলে, থোড়ি দের পহলে কা হোগা। दोनों मेल थे, दोनों मेल ना? दोनों मेल। He's just looking at us. No, no, मेल। अच्छा अच्छा। Guys, we got a call. Dear call. Let's go, let's go, let's go. So, there's again a call, right? Spotted you. Guys, we are continuously getting calls.
कैन यू हियर द साउंड ऑफ लाफिंग उठ पाखी दन लाफिंग थ्रास वी आर एंटरिंग निकल गया लगता है. नहीं 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 इधर ही है, इधर ही है. गाइस दे आर राइट हियर. There we go guys again got a call. Continuous call. Easy. It is delicious. Let's see if we can do that. कॉल बंद होगी तो मैंने पे टाइगर इनएक्टिव होने जाने तो बैठ जाने से कॉल बंद हो जाता है. चलेगा तभी कॉल होगी. वही वही डर तभी है ना मारने का. गाइस वी डोंट नो वेयर द टाइगर इज बट कंटीन्यूअसली वेट करे जाचे. এইখানে ভেবেছিলাম আছে গাড়ি পুরো টেনে বেরচ্ছে আমরা গুলো ছাড়তে ছাড়তে পিছনে ধুলো না. This is the grassland. Exactly. Lake tiger nahi but we have enjoyed to the fullest. Are this is left wing. Wing. अरे भाई साहब वो जो दाढ़ी आछे हमारे खेमे रोड ब्लॉक करके पॉटी भी कर लिया. बेबी बेबी मूव हटा नहीं doesn't matter to be honest but the beauty of the jungle man. Pigeon guys those are green pigeons yellow footed green pigeon. Ha green pigeon itna sara kyunki size mein chota hai dusra green pigeon hota hai bada bada. These are all green pigeons bhai sir ji dusra green pigeon dekha maine green pigeon ke din oi je guys oi je green color green pigeon very rare. तो गाइस এখানে আমরা জিপটা থামালাম এই জায়গাটায়. এই জায়গা का नाम क्या है भैया? ये वॉच टावर एरिया है. এটা वॉच टावर. गाइस लुक एट द व्यू. এটারই জন্য ভাই এটারই জন্য. गाइस दिस इज ऑल्सो আ মনসুন রিভার মানে সিজনাল মানে সিজনে এখানে ই হয়. আস্তে 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 মানে কুয়াশা আসছে আর এখন বাজে হলো 4:28. প্রচুর দারকাক ডাকছে. आगे टाइगर आ जाएगा. टाइगर रोड पर आ रहा है. गाइस देयर इज अ टाइगर. वेट ही इज कमिंग राइट देयर गाइस. गाइस ब्यूटीफुल गाइस.
राजू क्यों एक तो प्राणी देख ला वही मुहूर्त हमारा डन चलिए भैया उधर मेरा टोपी 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 थोड़ा बैक करो थोड़ा बैक करो एंड वी आर वेरी हैप्पी गाइस वी डिड इट चले चलो वो टाइम भी हो गया हमने कहा ना टाइम भी होने वाला है आप लोग लास्ट ट्राई किए तो मतलब दबा के लास्ट ट्राई किए पहले बोल दो लास्ट ट्राई ओ भाई मैंने आर यू गाइस हैप्पी आर यू हैप्पी রামনগরে কিছুটা এরকম ভিড় ও ভাই সাহেব কুকুরটাকে দেখো কি সুন্দর চা খেতে দাঁড়ালাম আমার টুপিটা হুট করে উড়ে গেছিল তো আমি আরেকটা টুপি কিনে নেবো এখন অন্ধকার রোডটা পুরো অন্ধকার কর্বেটের নেচার সব থেকে গাইজ আমি এই টুপিটা কিনলাম দেশ বললো যে তোমরা যদি আসো তো এরকম টুপি যদি চাও তো নিয়ে নিল ভাই রাত্রিবেলা এখন ঢুকছি আমি আমার হোটেলে এই হচ্ছে বাইরের অবস্থা পুরো অন্ধকার আমার রুম ভাই এখন বাজে 6:40 আমরা ঘরে ঢুকে পড়লাম তো হোপ করছি আজকে ভিডিও তোমাদের সবার ভালো লেগেছে কারণ কি আজকে দেখে ফেলেছি বাঘ তো কি সুন্দর রাজকীয়ভাবে হেঁটে হেঁটে গেলো মানে জাস্ট বিশাল ভালো লেগেছে আমাদের তো কর্বেটে আসা সফল হলো তো কালকে সকাল আর বিকাল আরও দুটো সাফারি আছে এখন বাজে 8:17 তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে শুধু এই পুরো রিসর্টটাই না আমি মা বাবা আর কেউ নেই পুরো রিসর্ট খালি এই রিসর্টগুলো সব কটা খালি আছে আর এখানে কোন ভাষার গান চালিয়েছে কে জানে আমাদের জন্য রেডি করা রেডি করে রাখা ছিল সব কিছু খাবার দাবার তারপর হোল রেস্টুরেন্ট ডিনারটা হচ্ছে এখানে পালন পানির ডাল একটা সবজি দিয়েছে আর বাটার চিকেন দিয়েছে হ্যাঁ আচার কোথায় আচার তো গাইস খাবারটা যথেষ্ট ভালো মানে যথেষ্ট ভালো বলি বিশাল টেস্টি অ্যান্ড আমাদের মানে মা পেট ভরে কিন্তু মানে একদম হয়ে যাবে আমাদের দুটো করে রুটি দিয়েছে এখানে রাইস দিয়ে গেল আবার জিরা রাইস অ্যান্ড স্যালাড ট্যালাড তো দেবেই প্রতিটা জিনিস টেস্টি আমাদেরকে এরপরে দিয়ে গেল হচ্ছে গোলাপ জামুন বাবা এত জোর গান ছেড়েছে আমি জানি না কতদূর শুনতে পাচ্ছো খাওয়া দাওয়া তো শেষ মানে দারুণ খাওয়া দাওয়া ছিল দারুণ তোমরা যদি আসো তো এটার ওয়ান্ডারল্যান্ডের নাম দিয়ে দেবো আর যেখান থেকে বুক করেছি সেই জায়গাটার নাম দিয়ে দেবো মোটু সুটু গো না দুষ্ণু দুষ্ণু মা একদম কিতনা সাল এই যে डेढ़ साल ना एकदम तंदुरुस्त है हैप्पी अभी मूड नहीं है मैं खेलने का मूड है बाबा बोलते हैं खाटे हो ना टू बी ऑनेस्ट ना हो वाली कथा कारण कि এটা দুজনেরই খাট তো আরেকটা ম্যাট্রেস চাইলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিল কোনো এক্সট্রা চার্জেস নিল না আমাদের থেকে এবার আমি জানি না লোক ওরা ধাপ্পা খেয়েছে কিনা আমাকে ইউটিউবার ভেবে
তো যদি খেয়ে থাকে তাহলে ভালো, যেভাবে দিয়েছে দিয়েছে। বেশ আপাতত এখন জাগা থাকবো, জাগিয়ে রাখবো আমি সবাইকে, কারণ কি এখন বাজে 9:21, কিন্তু কালকে আমাদের সকাল 6:15 থেকে 6:30 মধ্যে কালকে আমাদের সাফারি জিপ চলে আসবে আর আমাদের বেরিয়ে যেতে হবে ঝিনা জানার জন্য। জিপ আসবে 6:00, মানে 6:00 ওরা এসে পার্ক করে দেবে এখানে। তার মানে ঘুমিয়ে পড়তে হবে আমাকে। খুব করছি, তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর নিজেদের মা বাবার খেয়াল রাখবে, নিজেদের খেয়াল রাখবে। চিলেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, বাই। ভাই আজকে জিপ হচ্ছে আমাদের এটা, মানে টাইগার কা মুভমেন্ট ইধার রহতা হ্যায়, বহুত প্যারা ভিউ হ্যায়। Farm edit paragraph 6 8. What paragraph?